আপনি? এই তো ভালোই আছি। আপনি? ভালো। আচ্ছা, আপনার ফেসবুক আইডি কি? সুরঞ্জনা নামে, আর আমি সরাসরি কথা বলা পছন্দ করি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে আমাকে সরাসরি ফেসবুক আইডি বলে দিলেন সেজন্য। তাহলে তো আপনি একটু ধন্যবাদ পান। আমাকে আবার থ্যাঙ্কস কেন? ওই যে সাধুজামানের একজন কমলা লেবু গল্প নিয়ে আপনার লেখাটা আমার টেবিলের উপর রেখে আসার জন্য, লেখাটা কিন্তু ভালো হয়েছে। আবারও ধন্যবাদ। আমি আসি। আমি আমিও তো এদিকেই যাচ্ছি। ভালো লিখেছেন, সুন্দর। আচ্ছা, সৌন্দর্যের সংজ্ঞা কি? যা কিছু অনুভূতি সৃষ্টি করে সে সবই সুন্দর। কি ভাবছিস? কিছু না মা। আচ্ছা মা, তোমার মতে সৌন্দর্যের সংজ্ঞা কি? যা কিছু অনুভূতি সৃষ্টি করে আমার মতে সেটাই সৌন্দর্য। যা কিছু অনুভূতি সৃষ্টি করে, সত্য সব সময় সুন্দর। আচ্ছা, তুই তাড়াতাড়ি খেতে আয় তো, আমার খুব ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি আয়। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। হলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো। আচ্ছা, আপনার আমি ওই দিন রিপোর্টটা যেটা করতে বলছিলাম এইটাই তো, আপনি হাইলাইট করবেন না, আন্ডারলাইন করেন কোথায় কোথায় আমার নিউজগুলো হেডলাইনটা কোনটা হতে পারে, কোনটা ডিটেলসে যাবে, কোনটা আমার তো ব্যাপার। এই যে শুনুন দাদা, কেমন চলছে তোমাকে আজ? সব শিখিয়ে দিচ্ছি তো আমি, ঠিক আছে সব। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি কি সুরঞ্জনা কেমন চলছে? জি ভালো। ঠিক আছে, খুব ভালো করে কাজ করতে হবে। কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি, আবার কথা বলেন। আপনি আমাকে করার পরে আমাকে ডাকবেন কোনো কিছু লাগলে। হ্যাঁ।
আছি পাশে থাকেন ভাই ঠিকঠাক